এই ভিডিওতে আমরা আলোচনা করব সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রোজেকশান নিয়ে দেখো তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যুগি অনার্সের যে অন্য অন্য প্রজেকশানগুলো রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই ভিডিও ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে অন্য অন্য প্র্যাকটিক্যালগুলো সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো আমরা এখানে একটা আমরা একটা যেটা অঙ্কে একটা এক্সাম এসছিল সেই ধরনের একটা অঙ্ক আমরা এখানে এক্সাম্পল হিসেবে আছে সেটা আমরা করে দেখি কেমন তো দেখো ড্র দ্য গ্রাটিকিউল অফ সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রোজেকশন অন এ স্কেল অফ অন ইস্ট টু সেভেন্টি ফাইভ ইন্টু টেন টু ওয়ার সিক্স ফর দ্য এক্সটেনশান টু সেভেন্টি ডিগ্রি এন টু ফর্টি ডিগ্রি এস অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট টু সিক্সটি ডিগ্রি ইস্ট অ্যাট অ্যান ইন্টারভেল অফ টেন ডিগ্রি তো এভাবে যদি আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুই আসে তো আমরা এক্সামে কীভাবে ক্যালকুলেশান করব প্রথমে আমরা লিখবো স্টেপ অন স্টেপ অন রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ যেটাকে আমরা ক্যাপিটাল আর হিসেবে দেখাই ক্যাপিটাল আর ইকালস টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিনোমিনেটর অফ আরেফ অ্যাকচুয়াল রেডিয়াস আমরা আর্থের অ্যাকচুয়াল রেডিয়াস জানি চৌষট্টি কিমি তো চৌষট্টি চৌষট্টি সব কিমি আমরা লিখে দিলাম এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এরপরে পাঁচটা শূন্য অ্যাড করে দিলে সেন্টিমিটার হয়ে যায় এরপরে দেখো ডিনোমিনেটর অফ আর এফ অর্থাৎ যে স্কেল তার ডিনোমিটার কত সেভেন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স অর্থাৎ পঁচাত্তরের পরে আরও ছটা শূন্য তো আমরা এটা লিখে দিলাম দিয়ে সেটাকে ভাগ করে দিলাম পেয়ে যাবো কত এইট পয়েন্ট ফাইভ থ্রি এটা কমপ্লিট হওয়ার পরে আমরা লিখবো স্টেপ টু স্টেপ টু দেখো আমরা স্টেপ টু করবো ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর অর এনি প্যারালাল ফর স্পেসিউ দ্য মেরিডিয়ান অর আমরা এখানে প্লেসিং দ্য মেডিয়ান লিখতে পারি তো এর ফর্মুলা কী পাই আর ডিভাইডেড একশো একশো আশি ইন্টু ইন্টারভ্যাল এটাকে আমরা ক্যালকুলেশান করবো তো ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা অনেক সময় ভুল হয়ে যায় তোমাদের ক্যালকুলেশন পাই আর দেখো পাই করতে গেলে আমরা কী করি শিফট দেখো এখানে ইএসপি করলেই পায়ে চলে আসলো পায়ে আরের মান কত দেখো আর এর মান আমরা পেয়ে গেছি ক্যালকুলেশন করে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ থ্রি এইট পয়েন্ট ফাইভ থ্রি পাই আর এইট পয়েন্ট ফাইভ থ্রি ইন্টারভ্যাল কত আমাদের ইন্টারভ্যাল কিন্তু তো এটা আমরা করে নিই পাই আর এইট পয়েন্ট ফাইভ থ্রি ইকালস টু সরি এটা এইভাবে হবে না তোমাদের একটুখানি গুণ করে নিতে হবে ইন্টু করে নিতে হবে শিফট ইএক্সপি ইন টু আরের মান দেখি আরের মান এইট পয়েন্ট ফাইভ থ্রি ইকুয়ালস টু করলাম করার পর এর সঙ্গে কত আমরা ইন্টারভ্যাল গুণ করব ইন্টারভ্যাল কত এই যে এখানে ইন্টারভ্যাল ইন্টারভ্যাল কিন্তু টেন তো ইন্টারভ্যাল ইন টু ইন টেন করে নিলাম যেটা হলো ইকুয়ালস টু ডিভাইডেড কত করবো ডিভাইডেড কিন্তু দেখো একশো আশি তো আমরা এখানে ডিভাইডেড একশো আশি করে দিলাম ইকলস টু করলে আমার বেরিয়ে গেল কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এইট ওয়ান পয়েন্ট ফোর এইট আমি লিখলাম এখানে এই প্রশ্নটা আমরা কমপ্লিট করলাম এরপরে দেখো এরপরে আমরা কী করবো এরপরে আমরা স্টেপ থ্রি করবো স্টেপ থ্রি সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মিডিয়ান আমাদের কিন্তু সেন্ট্রাল মিডিয়ান সিলেকশান করতে হবে আমাদের কিন্তু সেন্ট্রাল মিডিয়ান সিলেকশান করতে হবে এখানে বলে দিই তোমাদের একটুখানি তোমাদের অনেক সময় এই জায়গাটা ফুল হয়ে যায় সেন্ট্রাল মিডিয়ান কীভাবে সিলেকশন করবে এখানে কত আছে দেখো আমাদের মিডিয়ান কত আছে তোমরা সহজে মনে রাখবে ইস্ট ওয়েস্ট ইস্ট বা ওয়েস্ট যার পিছনে লেখা থাকবে সেগুলো থেকে আমরা মিডিডিয়ান বের কর তো এখানে আমাদের এক্সটেনশান কত আছে টোয়েন্টি ডিগ্রি দেখো এখানে আছে এক্সটেনশান আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো এক্সটেনশান আছে কুড়ি ডিগ্রি ওয়েস্ট টু কুড়ি ডিগ্রি ওয়েস্ট টু সিক্সটি ডিগ্রি ইস্ট কীভাবে আমরা এবার এর এক্সটেনশান নির্ণয় করবো তোমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে দেখো আমরা এখানে তোমরা রাফলি এরকম করে নেবে এটা ধরো আমি জিরো লিখলাম এদিকে আমার একশো আশি এটা নব্বই ডিগ্রি এদিকে দুশো সত্তর ডিগ্রি এখন দেখো আমার এক্সটেনশান কত বলেছে এদিকে আমার পুরোটা এদিকে সব ওয়েস্ট এটা ওয়েস্ট এটা ওয়েস্ট আর এদিকে আমার রইলো ইস্ট এটাও কিন্তু আমার ইস্ট আমার এক্সটেনশন করতে বলেছে কুড়ি ডিগ্রি ওয়েস্ট থেকে সিক্সটি ডিগ্রি ইস্ট আমি সব সময় শর্ট ডিসটেন্স নেওয়ার চেষ্টা করবো দেখো যদি আমরা এদিক থেকে নিতাম যে সিক্সটি ডিগ্রি ইস্ট নিশ্চয়ই সিক্সটি ডিগ্রি ইস্ট ইস্ট এরকম কোথাও একটা হবে সিক্স ডিগ্রি ইস্ট এরকম কোথাও একটা হবে আর নিশ্চয়ই কুড়ি ডিগ্রি ওয়েস্ট এখানে যদি শূন্য কুড়ি ডিগ্রি ওয়েস্ট এরকম কোথাও একটা হবে এরকম জায়গাতে তো আমি সব সময় সবসময় আমি এই ডিসটেন্সটা শর্ট ডিসটেন্স নেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমি এই ডিসটেন্সটা কিন্তু নেওয়ার চেষ্টা করব কখনোই আমি এই লং ডিসটেন্সে নেওয়ার চেষ্টা করব না তোমরা মনে রাখবে এটা ভালো হবে কখনোই লং ডিস্টেন্স আমার নেওয়ার চেষ্টা করবো না তোমরা এইভাবে একটা ড্রয়িং করে দেখে নিতে পারো তাহলে আমাকে কী করতে হবে কুড়ি ডিগ্রি ওয়েস্ট থেকে আমার জিরোর দিকে আসতে হবে কেমন তাহলে আমি এই শর্ট ডিস্টেন্সটা পেয়ে যাবো এই জন্য দেখো আমি এখানে কীভাবে করলাম এটা দেখো আমি কুড়ি প্রথমে নিলাম কুড়ি ডিগ্রি ওয়েস্ট টেন ইন্টারভ্যাল দশ করে টেন ডিগ্রি ওয়েস্ট জিরো ডিগ্রি আবার তাহলে ডিগ্রি পরে টেন ডিগ্রি ইস্ট হয়ে যাবে দেখো ডিগ্রি পরে এখানে যখন জিরো হয়ে যাবে এই যে আবার দেখাচ্ছি জিরো আসবে তারপরে এখানে টেন ডিগ্রি ইস্ট হয়ে যাবে এদিকে ইস্টের দিকে চলে আসলো ওয়েস্ট থেকে ইস্টের দিকে চলে আসলো তো এখানে আমরা লিখব টেন ডিগ্রি ইস্ট তারপরে আবার কুড়ি ডিগ্রি ইস্ট তারপরে তিরিশ ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি ইস্ট পঞ্চাশ ডিগ্রি ইস্ট ষাট ডিগ্রি ইস্ট এবারে এদের মধ্যে সেন্ট্রাল মিডিয়ান অর্থাৎ সেন্ট্রালে কী আছে সেটা আমরা দেখে নিই দেখো আমাদের এখানে কুড়ি ডিগ্রি ইস্ট সেন্ট্রাল হবে কারণ দেখো এর দিকে এক দুই তিন চারটে এর দিকে কিন্তু এক দুই তিন চার চারটে ওই জন্য আমরা সেন্ট্রাল মিডিয়ান লিখলাম কুড়ি ডিগ্রি ইস্ট এরপরে দেখো আমাদের আমাদের এরপরে কী করতে হবে এরপরে আমাদের করতে হবে স্টেপ স্টেপ ফোর হাইট অফ এনি প্যারাল ফ্রম দ্য ইকুয়েটর হাইট অফ এনি প্যারাল ফ্রম দ্য ইকুয়েটর ইকুয়ালস টু ওয়াই ওয়া হাইট অফ এনি প্যারাল ওয়াই হাইট অফ এনি প্যারাল ফ্রম দ্য ইকোয়েটর ওয়াই থেটা ওয়াই থেটা ইকালস টু আর সাইন থিটা কেমন ওয়াই থেটা ইকোয়ালস টু আর সাইন থিটার ফর্মুলা তো এখানে আমরা থিটা লিখে দিলাম আমরা ফাইও করতে পারতাম আমরা ফাইভ বা থিটা যা হয়তো তোমার লিখে দেবে এটা তো এখানে থিটা লিখেছি তো থিটা আমরা লিখলাম এখানে আর এখানে ফর্মুলা লিখে দিলাম আর সাইন থিটা কেমন আর সাইন থিটা তো এবার এখানে আমাদের যে থিটা থিটার এখানে আমি সবসময় বলি এখানে প্যারালালের মানগুলো বসবে এখানে প্যারালালের মানগুলো বসবে এবার আমাকে দেখে নিতে হবে যে কত প্যারালাল আমাদের অঙ্কে আঁকতে বলেছে প্যারাল আঁকতে বলেছে কত দেখো আবার আমরা দেখিনি একটুখানি তোমরা না বুঝতে পারলে রাফ স্কেচ করে নেবে প্যারালাল তোমাদের আঁকতে বলেছে কত সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি এন টু ফর্টি ডিগ্রি এস এই প্যারালালগুলো তোমাদের আঁক ড্রয়িং করতে বলেছে তো দেখে নিই আমরা এখানে একটা দেখো এখানে এটা এটা আমার হলো জিরো ডিগ্রি নিরক্ষরেখা আমার এদিকে নর্থ এদিকে আমার সাউথ তো এদিকে দেখো আমার কত বলেছে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি নর্থ পর্যন্ত ইন্টারভেল কত করে দশ করে মানে আমি এখানে কত লিখলাম দশ তারপরে কুড়ি তারপরে তিরিশ তারপরে চল্লিশ পঞ্চাশ ষাট এরকমভাবে সত্তর সত্তর ডিগ্রি আমার তাহলে আমার এনে নর্থের দিকে কত সত্তর ডিগ্রি আর সাউথের দিকে কত সাউথের দিকে কিন্তু আমার মাত্র চল্লিশ ডিগ্রি মানে জিরো পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ আমার এই হলো এক্সটেনশান এই এক্সটেনশান আমাকে কিন্তু দেখাতে হবে এই এই এক্সটেনশান কিন্তু আমাকে দেখাতে হবে অর্থাৎ সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি নর্থ থেকে ফর্টি ডিগ্রি এস আমাকে দেখাতে হবে তো আমি একবার লেখা শুরু করি কিন্তু আমি এই লেখার ক্ষেত্রে অনেক সময় দেখ কিছু মান দেখতে পাবে ওভারল্যাপিং হয়েছে মানে দু জায়গাতে আছে দেখো এখানে টেন ডিগ্রি নর্থ টেন ডিগ্রি সাউথ দু জায়গাতে আছে কুড়ি ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি সাউথ দু জায়গাতে আছে তিরিশ ডিগ্রি নর্থ তিরিশ ডিগ্রি সাউথ দু জায়গাতে আছে চল্লিশ ডিগ্রি নর্থ চল্লিশ ডিগ্রি সাউথ দু জায়গাতে আছে এরপরে দেখো আর কিন্তু সাউথের দিকে নেই নর্থের দিকে বাদবাকি মানগুলো আছে ওই জন্য আমরা কিন্তু এইভাবে লিখেছি দেখো লেখাটা আমরা কীভাবে লিখলাম তোমরা এইভাবে লিখতে পারো যাতে শর্টকাট হয়ে যাবে অনেকটা টেন ডিগ্রি নর্থ সাউথ দু জায়গাতেই আছে কুড়ি ডিগ্রি নর্থ চাও দু জায়গাতেই আছে তিরিশ ডিগ্রি নর্থ চাও দু জায়গাতেই আছে চল্লিশ ডিগ্রি নর্থ চাও দু জায়গাতেই আছে এরপরে দেখো এইগুলো শুধু নর্থের দিকে আছে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি আর সত্তর ডিগ্রি নর্থের দিকে আছে তো এই জন্য আমরা এইভাবে লিখে দিলাম ক্যালকুলেশন কীভাবে করবো একটা আমি দেখিয়ে দিচ্ছি আর সাইন আর সাইন থিটা তো আর সাইন আরের মান কত আরের মান তো আমরা ক্যালকুলেশন করে বের করেছি আরের মান কত দেখো মানে ক্যালকুলেশন করে বের করেছি আরের মান ক্যালকুলেশান করে বের করেছি এইট পয়েন্ট ফাইভ থ্রি তো দেখো এখানে আমরা এইট পয়েন্ট ফাইভ থ্রি এইট পয়েন্ট ফাইভ থ্রি সাইন সাইন চিহ্ন এখানে দিয়ে দেব সাইন সাইন থ্রিটা হলো এখানে দেখো থিটা হলো যে মানটা আমি বের করতে চাই দশ বের করতে চাই তাহলে সাইন থিটা দশ দশ আমি প্রেস করে দেবো ইকুয়ালস টু করে দিলাম আমার কত মান এসছে দেখো আমার মান এসছে ওয়ান পয়েন্ট ফোর এইট তোমার মানুষটা কথা দেখো ওয়ান পয়েন্ট ফোর এইট আমি বসিয়ে দিলাম পরের বার করতে গেলে এখানে আমি আর মান বসিয়ে দেবো সাইন থিটার জায়গায় বসাবো কত কুড়ি তাহলে এই মানটা পেয়ে যাবো ঠিক এইভাবে তোমরা সব ক্যালকুলেশনগুলো করবে ক্যালকুলেশন কিন্তু অতটা জটিল নয় ক্যালকুলেশন খুব সহজ আছে শুধুমাত্র তোমরা মেরিডিয়ানটা কীভাবে ধরলাম বা ধরতে হচ্ছে আর প্যারালটা কীভাবে ধরতে হচ্ছে সেটা একটু দেখে নেবে কেমন এরপরে দেখো আমি তোমাদের ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি দেখো এবার আমি তোমাদের ড্রয়িংটা করে দেখাচ্ছি তো এটা ড্রয়িং করার আগে প্রথমে তোমরা একটা এখানে দুটো লাইন এরকমভাবে নিয়ে নেবে যে দুটো লাইন পরস্পরকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করে যাবে তো আমি এভাবে দুটো লাইন নিয়ে নিলাম দুটো লাইন পরস্পরকে ক্রস করেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এখন দেখো আমি এখান থেকে তোমাদের দেখিয়েছিলাম ক্যালকুলেশান করে যে হাইট অফ এনি প্যারাল ফ্রম দ্য ইকুয়েটর ইকুয়েটার থেকে অন্য প্যারালালগুলোর হাইট কত হবে তো আমরা এটাকে ইকুয়েটার ধরে নিই এই যে এটাকে আমরা ইকুয়েটার ধরে নিলাম এর থেকে অন্য প্যারালালগুলোর হাইট কত হবে এদিকে দেখো উপর দিকে নর্থ এদিকটা নর্থ নর্থের দিকে কতগুলো প্যারাল আছে নর্থের দিকে প্যারাল আছে সেভেন্টি ডিগ্রি এন পর্যন্ত নর্থের দিকে প্যারাল আছে সেভেন্টি ডিগ্রি এন পর্যন্ত প্রথম প্যারালের মান কত ওয়ান পয়েন্ট ফোর তো আমরা এখান থেকে মানগুলো দেখো এই মানগুলো আমরা এখান থেকে তুলে নিচ্ছি একটুখানি দেখে নাও প্রথমে নর্থের দিকে আছে কত ওয়ান পয়েন্ট ফোর তো প্রথমে আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর মার্ক করে নিই ওয়ান পয়েন্ট ফোর মার্ক করলাম এখানে এরপরে দেখো আছে কত টু পয়েন্ট নাইন উপরের দিকে টু পয়েন্ট নাইন মার্ক করলাম তারপরে কত আছে দেখো ফোর পয়েন্ট টু এরপরে দেখো আমি উপরের দিকে ফোর পয়েন্ট টু নিয়ে নিলাম যে নর্থের দিকে মানগুলো রয়েছে এরপরে রয়েছে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর তো দেখো এখান থেকে ফাইভ পয়েন্ট ফোর নিয়ে নিই ফাইভ পয়েন্ট ফোর এরকমভাবে তোমরা নিয়ে নেবেও এরপরে দেখো এরপরে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভ আমি একটু কুইক করছি তোমাদের তোমরা একটু ধরার সময় সুন্দরভাবে ধরে নেবে এরপরে দেখো এরপরে রয়েছে সেভেন পয়েন্ট থ্রি তো এরপরে আমরা সেভেন পয়েন্ট থ্রি নিয়ে নিলাম সেভেন পয়েন্ট থ্রি একদম লাস্ট রয়েছে কিন্তু এইট তো আমরা এখান থেকে এইখান থেকেই এইট নিয়ে নিলাম এটা তো নর্থের দিকে আমি কমপ্লিট করলাম দেখো নর্থের দিকে এটা কমপ্লিট হলো কিন্তু সাউথের দিকে আমাকে আবার কমপ্লিট করতে হবে সাউথের দিকে কতটা পর্যন্ত রয়েছে দেখে নাও দেখো সাউথের দিকে কিন্তু আছে মাত্র ফর্টি ডিগ্রি সাউথ পর্যন্ত এরপরে কিন্তু নেই তাহলে অর্থাৎ আমরা এই মান পর্যন্ত কমপ্লিট করব তো এবার আমরা সাউথের দিকেও করি সাউথে প্রথমে আছে কত দেখো সাউথে প্রথমে দেখিনি এখানে অন প্রথমে আছে ওয়ান পয়েন্ট ফোর তো এদিকে আমরা ওয়ান পয়েন্ট ফোর নিয়ে নিলাম এদিকেও সিমিলারলি ওয়ান পয়েন্ট ফোর তারপরে নেব ওয়ান পয়েন্ট ফোরের পর রয়েছে দেখো টু পয়েন্ট নাইন তো টু পয়েন্ট নাইন নিয়ে নিলাম এভাবে টু পয়েন্ট নাইন এরপরে রয়েছে দেখো কত ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু নিয়ে নিলাম এরপরে রয়েছে কত দেখো ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এদিকে দেখি নিয়ে নিলাম ফাইভ পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট ফোর এখানে আমরা কিন্তু ফাইভ পয়েন্ট ফোর নিয়ে নিলাম এরপরে আর এরপরে কিন্তু আর সাউথের দিকে নেই দেখো তোমরা নাও এরপরে কিন্তু আর সাউথের দিকে কিন্তু আর নেই মানে এই পর্যন্ত কিন্তু সাউথ শেষ তো এটা করার পরে আমরা এবার স্কেল দিয়ে এই জিরো ডিগ্রি অর্থাৎ ইকুয়েটরের প্যারালাল এই মানগুলোকে কিন্তু সব এরকমভাবে টেনে নেব ইকুয়েটরের প্যারালে এই মানগুলোকে সব আমরা এরকমভাবে তোমরা টানার সময় মনে রাখবে মানগুলো যেন প্যারালাল হয় অবশ্যই যেন প্যারালাল হয় একটার সঙ্গে একটা প্যারালাল করার চেষ্টা করে অবশ্যই প্যারালাল না হলে কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু হ্যাঁ আমি তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি পরে যখন কাজটা ফাইনালভাবে দেখাবো তখন তোমরা ঠিকভাবে দেখে নিও তোমরা করার সময় অবশ্যই প্রত্যেকটা মান প্যারালাল করে সুন্দরভাবে করার চেষ্টা করবে তো এটা আমার এটা ছিল আমার ইকোয়েটর জিরো ডিগ্রি এবার দেখো এবার আমরা যদি এই প্রশ্নটা পড়ে দেখি দেখো ক্যালকুলেশন করেছিলাম আগে যে ডিভিশন ডিভিশন অ্যালং দ্য ইকোয়েটর অর এনি প্যারালাল ফর প্লেসিং ফর প্লেসিং বা স্পেসিফিং দ্য মেরিডিয়ান ডিভিশান অ্যালং দ্য ইকুয়েটর ইকুয়েটরকে আমি ডিভিশন করব। এই যে ইকোয়েটর একে আমরা ইকোয়েটরকে আমরা ভাগ করব। কী বের করার জন্য অন্য অন্য মেরিডিয়ানগুলো বের করার জন্য তার মান কত বেরিয়েছিল তার মান বেড়েছিল কিন্তু কত দেখো ওয়ান ওয়ান পয়েন্ট ফোর এবার ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর মান ধরে আমি এগুলোকে আমরা ডিভিশন করবো কতগুলো ডিভিশন আমার হবে দেখো সেগুলো মেরিডিয়ান বের করার জন্য কতগুলো মেরিডিয়ান আমার বেরিয়েছিল গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটার ডিভিশন হবে এবার যেহেতু এটা মিডিল আমি আগেই বের করে নিয়েছিলাম সেন্ট্রাল মেরিডিয়ান কত কুড়ি ডিগ্রি ইস্ট তো আমরা এখানে লিখে দিলাম এখানে দেখো কুড়ি ডিগ্রি ইস্ট আমি এখানে লিখে দিলাম অর্থাৎ এটার মান কিন্তু কুড়ি ডিগ্রি ইস্ট অর্থাৎ এদিকে কটা আছে দেখো কুড়ি ডিগ্রি স্টের এদিকে এক দুই তিন চার এদিকেও কিন্তু এক দুই তিন চার চারটে অর্থাৎ এদিকেও চারটে ডিভিশন হবে এদিকেও কিন্তু চারটে ডিভিশন হবে কোন মানটা নিয়ে এই যে মানটা নিয়ে যেগুলোকে ইকুয়েটরকে আমরা ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর অর এনি প্যারালাল ফর প্লেসিং দ্য মিডিয়ান মিডিয়ামগুলোকে প্লেস করার জন্য তার মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর এইট তো আমরা এখানে ওয়ান পয়েন্ট ফোর এইট নিয়ে নিই তোমরা এখানে কম্পাসে স্কেল থেকে ওয়ান পয়েন্ট ফোর এইট নিয়ে নেব এরকম করে কম্পাসে স্কেল থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এইট নিয়ে নেবে মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর নিয়ে নিলাম নিয়ে এদিকে কটা ডিভিশান হবে দেখো এই যে আমরা জিরো ডিগ্রিকে জিরো ডিগ্রিকে আমরা ডিভিশান করবো এদিকে কটা এদিকে চারটে এক দুই তিন চার সিমিলারলি এদিকেও কটা হবে ডিভিশান এদিকেও কিন্তু আমাদের চারটে ডিভিশান করতে হবে তো এদিকেও দেখো এক দুই তিন চার এই ডিভিশনগুলো করার পরে এইগুলোও কিন্তু আমরা এই যে রেখা এর সঙ্গে কিন্তু প্যারালি আমরা টেনে দেবো এই মানগুলো কিন্তু প্যারালি আমরা এইভাবে অবশ্যই প্যারালাল করে মনে থাকে যেন প্রত্যেকটা লাইন কিন্তু প্যারালাল হবে নাহলে কিন্তু তোমাদের কাজটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে প্যারাল করে তোমার টেনে দেবে এইভাবে তোমার প্যারাল করে টেনে দেবে প্যারাল করে টানলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এটা এরপরে এটা তো জিরো ডিগ্রি হলো আমার এদিকে কত নর্থ তাহলে এটা টেন ডিগ্রি উইন্টারভেল এটা টেন ডিগ্রি নর্থ এরকম করে টোয়েন্টি ডিগ্রি নর্থ এরকম করে টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি এটা সেভেন্টি ডিগ্রি নর্থ হয়ে যাবে নিজের দিকে কত জিরো টেন ডিগ্রি টেন ডিগ্রি কি সাউথ টেন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি কিন্তু সাউথ হয়ে যাবে এদিকে কত এদিকে দেখো এটা ছিল টোয়েন্টি ডিগ্রি ইস্ট এটা আমরা এখান থেকে দেখে দেখে লিখব এদিকে ছিল দেখো এখানে তোমার দেখে নাও টোয়েন্টি ডিগ্রি ইস্ট তো এটা আমার টোয়েন্টি ডিগ্রি ইস্ট হয়েছে এরপরে দেখো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইস্ট এরকম করে থার্টি ফর্টি ডিগ্রি ইস্ট ফিফটি ডিগ্রি ইস্ট এখানে হয়ে যাবে কত সিক্সটি ডিগ্রি ইস্ট কেমন এদিকে কত ছিল দেখো এদিকে ছিল কিন্তু এদিকে আবার কমতে শুরু করবে মানে এদিকে আসলে কমতে শুরু করবে এটা টেন ডিগ্রি ইস্ট তারপর টেনের পরে জিরো ডিগ্রি তারপরে এখানে টেন ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে এটা কিন্তু হয়ে যাবে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট এভাবে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করবো এই কাজটা আমি তোমাদের কমপ্লিট একটা কাজ দেখাচ্ছি দেখো আমি ড্রয়িং করে রেখেছি অলরেডি দেখো এই ড্রয়িংটা তোমার দেখলে বুঝতে পারবে এই ড্রয়িংটা কিন্তু আমি অলরেডি এখানে করা আছে এখানে যে কাজটা এতক্ষণ করলাম সেই কাজটা কিন্তু এখানে করা আছে তোমার ঠিক এইভাবে ড্রয়িং করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো এইভাবে ড্রয়িং করবে এখানে সবগুলো লিখে দেবে প্রত্যেক মান এইগুলো উপরের দিকে দেখো নর্থ নিচের দিকে সাউথ এটা লিখে দেবে নিচের দিকে এখানে ইস্ট ওয়েস্ট লিখে দেবে এখানে উপরে লিখবে সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিটা প্রজেকশন এখানে এক্সটেনশান যেটা ছিল সেটা লিখে দেবে ইন্টারভ্যাল লিখবে আর স্কেলটা কিন্তু লিখে দেবে এগুলো সব অঙ্কের ছিল সেটা দেখে তোমরা কিন্তু লিখে দেবে আর এখানে একটা স্কেল ড্রয়িং করবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে যে প্রজেকশনগুলো আছে তার থেকে স্কেলটা কীভাবে ড্রয়িং করতে সেটা তোমরা দেখে নিও সেখানে করা আছে তো নিশ্চয়ই তোমাদের এই কাজটি তোমরা তোমরা বুঝতে পারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো